तो टाटा न्यू दीघा आबार देखा होबे होयतो अन्य कोनो भावे बुझबो। सीढ़ी ছেড়ে বেরিয়ে যাচ্ছি দীঘার দিকে। दीघा आज ढुकबो ना कारण कल ढुकेছিলাম, आज टाइम नष्ट करा जाबे ना। এখন বাজে অলরেডি পৌনে 7টা, প্রায় एक घंटार মতো বিচের ধারে সময় কাটিয়ে ফেলেছি। 45 মিনিটের মতো বিচের ধারে আর 15 মিনিট কেনাকাটা করতে। আর ওল্ড দীঘায় আর দাঁড়াবো না, সোজা ট্রেনে বেরিয়ে যেতে হবে, নাহলে ওইদিকে আবার খেয়ার ব্যাপার আছে। শেষে কালকের মতো প্রচণ্ড রোদ উঠলে যেতে পারবো না, সাইকেল চালাতেও খুব কষ্ট হবে। এখন সকাল সকাল ঠান্ডা বেলায় যতটা পারি ট্রেনে বেরিয়ে গেলেই ভালো। তো এই যে ঝাউবন, ঝাউবনের ওই পারেই সৈকত। তো একটা মুভির গান ছিল না, চলো না দীঘার সৈকত ছায়ায় ছায়ায় শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা। খুব রিস্ক, ঝাউবনে প্রচুর জঙ্গল, পথ চলা শুরু করতে গিয়ে বিপদ শুরু হয়ে যেতে পারে, তাই এসব হইতে সাবধান। ঝাউবন টাউবন হইতে সাবধান, সৈকতেই থাকো, প্রচুর লোক আছে, ঠান্ডা বাতাস, কোনো চাপ নেই। দীঘা স্টেট জেনারেল হসপিটাল, ওল্ড দীঘার কাছাকাছি চলে এসেছি, সামনেই ওল্ড দীঘা। সকাল সকাল ভালোই রোদ উঠেছে, প্রচণ্ড গরম। যদিও আমার বাড়ির ওইদিকে সকালে বৃষ্টি হয়েছে, তো এদিকে তো আকাশ পুরো পরিষ্কার, সেইভাবে মেঘটেক নেই। বৃষ্টি জোরে না হলেও মেঘলা থাকলে সাইকেল চালাতে সুবিধা হয়, কারণ কালকেরও হিট সত্যি ভাবতেই কষ্ট লাগে। দীঘা এসেছি বহুবার, তবে এইবার যেন এক অন্যরকম অভিজ্ঞতা। চারিদিক দেখতে দেখতে, ফটো তুলতে তুলতে, এটা একটা টোটালি অন্যরকম অভিজ্ঞতা, যেটা হয়তো বাইক নিয়ে এলেও সম্ভব নয়, কারণ বাইকে তো আর 10-15 স্পিডে চালাতে ইচ্ছা করবে না। মোহনা যাব ঠিক করেছিলাম, তবে টাইমটা অনেক হয়ে গেছে, 7টা ওপর, সেজন্য এখন মোহনায় গেলে অনেকটাই লেট হয়ে যাবে। ওইদিকে তাড়াতাড়ি না ফিরতে পারলে ওই বললাম বৃষ্টি রোদ এসবের কারণে বাই চান্স যদি না কালকের মতো একই টাইমে যেতে পারি তাহলে খেয়া পাবো না আমি, সেই জন্য এখন ট্রেনে এলাম। তাও ওল্ড দীঘায় দাঁড়াবো না বলেছিলাম, ওখানে দাঁড়ালাম। কলকাতা চলে যাচ্ছে, এই দিকটা দীঘা মোহনা, পেছনে ফেলে চলে এলাম। আজকেও মেঘ উঠছে ভালোই, বৃষ্টি হলেই গেল, জোরে বৃষ্টি হলেই পুরো দাঁড়িয়ে যেতে হবে, আর দাঁড়ানো মানেই গেল খেয়া না ফেলেই, টাইম একদম নষ্ট করা যাবে না। জোরে বৃষ্টি আসার কারণে এখন এই পেট্রোল পাম্পটাতে দাঁড়িয়ে গিয়েছি। আজকে ফেরার জার্নিতে ওই দিকটাতে প্রথমে এক জায়গায় বৃষ্টি পেলাম, সাপুয়া বলে একটা জায়গা, ওখানটায় বৃষ্টি পেতে টিফিনটা করে নিলাম। তারপরে দেখি বৃষ্টি থেমে গেল, মেঘলা ওয়েদার ছিল, সকালে তো ভালোই মোটামুটি রোদ ঝলমলে আকাশ ছিল, তারপরে মেঘ করলো, হঠাৎ গুঁড়ি গুঁড়ি টিপটিপ করে বৃষ্টি পড়ছিল। তারপর কাঁথি ঢুকলাম, প্রচণ্ড বৃষ্টি, জোরে একবার আসলো কিন্তু থেমে গেল, ওইভাবে অল্প অল্প পড়ছিল, তাতেই রাইড করছিলাম। তারপরে আবার জাস্ট কাঁথি পার করে এগিয়ে আসছি কিছুটা, প্রায় 20-25 মিনিট যথেষ্ট জোরেই বৃষ্টি হলো। তখন সাইকেল থামিয়ে একটা পেট্রোল পাম্পে কিছুক্ষণ দাঁড়িয়ে গেলাম, তারপর আবার চালানো শুরু করেছি। হাত মুখ ধোবার দরকার ছিল, জল ছিল না হাত মুখ ধোবার জল, তো আস্তে আস্তে দেখি রাস্তার ধারে ওই গাড়িতে করে জল এসেছে, तो जलटा सुनलाम एदिके ए हेरिया साइडटा एखोनो हेरिया ढुकिनी जस्ट हेरिया ढोकार आगे काथी थेके जलेर लेयार खूब खराब सेई जोन्नो एखाने काथी थेके जल निये एसे गाड़ीते करे देवा हय। काकू भालो गल्प करछिलो एतो रास्ता साइकेल निये। तारपर ओनार आबार काजू बिजनेस ओनार नाम्बारटा दिलो, बोललो कोनो समय आसले काजू दरकार होले फोन करबे। तारपर बोललो कोनो समय प्रब्लेमे पड़लेও এইদিকে আসলে फोन करते हेल्प করবে। যাক শুনেও ভালো লাগলো, চলো এখন চলতে থাকি। এদিকটাতে আপাতত বৃষ্টি হয়নি, মেঘলা ওয়েদার আছে মোটামুটি। এখন যা ওয়েদার আছে এটা সাইকেল চালানোর জন্য খুব ভালো, কারণ না রোদ না বৃষ্টি আর না পুরোপুরি মেঘ, সেরকম কষ্ট হচ্ছে না। এখন যেই টেম্পারেচারটা আছে জন্য রেনকোট পরে কিছুটা চালাচ্ছিলাম। রেনকোট পরলেই যেটা হয়, অল্প বৃষ্টি হচ্ছিল পুরো ভেতরটা ঘেমে গিয়ে গেঞ্জিটা প্রায় ভিজেই গেছে ঘামে। আর তারপরে চেঞ্জ করা হয়নি, তাই চলেছি। হচ্ছে সাইকেল নাচিন্দা জাস্ট ক্রস করলাম। এদিকটাতে দেখছি বৃষ্টি হয়েছে, গাড়িগুলো দীঘার দিকে যাচ্ছে। কিছু গাড়ি সকালের গাড়ি দীঘা থেকে কলকাতায় ফিরছে। তো এখন ফাঁকা দেখলো, যখন আসছে গাড়ি একসঙ্গে অনেকগুলো গাড়ি আসছে। রাস্তাটা মোটামুটি দুটো বাস পাশাপাশি যাওয়ার মতোই। একটু ফোঁটা বৃষ্টি পড়ছে, জোরে হলেও হতে পারে। ইচ্ছা আছে নন্দকুমার ঢোকার পরে লাঞ্চ সারবো, দেখা যাক কতটা কি করতে পারি কমপ্লিট। ঠিক আছে, এইভাবে এরা চাপতে চাপতে আসবে। দেখলে এই জন্যই এই রোডে আর রিস্ক নেব না। আপাতত আরও কিছুটা আগাই, যখন চওড়া রাস্তা আবার পাবো তখন আবার কথা হবে। বলেছিলাম ভেনামি, ভেনামি প্যাকিং হচ্ছে এখানে সব। এরকম একদম বরফ দিয়ে প্যাকিং করে সঙ্গে সঙ্গে প্লাস্টিকে ভরে পাঠিয়ে দেওয়া হয়, মানে জ্যান্ত অবস্থায় ধরার পরে সঙ্গে সঙ্গে এই মাছগুলোকে বরফে দিয়ে দেওয়া হয়। ট্রেনটি আওয়াজ শুনে দাঁড়িয়ে পড়লাম, আর তারপরেই কিছুক্ষণ দাঁড়ানোর পরেই দেখা মিলে গেল ফরেস্ট স্টেশনে। আমাকে যেতে হবে দূরে, মিল খুঁজে পাচ্ছি। কত সাইকেল পার করছি, তারা হয়তো যাবে পরের গ্রামে বা একটা গ্রাম ছেড়ে দুটো গ্রাম ছেড়ে তারপরের গ্রামে, কিন্তু আমাকে যেতে হবে কিলোমিটারের পর কিলোমিটার পথ। বাজে 12:15। এখন হেরিয়া ছেড়ে এসে কিছুটা এগিয়ে এসে একটা বাস স্ট্যান্ডে বসে রেস্ট নিচ্ছি। খিদেও পেয়ে গিয়েছিল, রুটি কেক এসব খেলাম। জাস্ট চণ্ডীপুর টোলগেটটা ক্রস করেছি, সঙ্গে সঙ্গে সাইকেলের পেছনের চাকার হাওয়া গেল পড়ে। কোথায় যে লিকটা সারবো, পাংচার কিটও নেই। টাকা কাটলেও বা কি, সাইকেল নিয়ে যাচ্ছে, আমাকে কি টোলের টাকা দিতে হবে নাকি? জাস্ট টোলগেটটির সামনেই যে কোনো বড় গাড়ির লিক সারানোর একটা দোকানদার, ওই কাকু আমাকে অনেক হেল্প করলেন। এই টোলেই মনে হয় পেরেক টেরেক ফেলে রেখেছে, কাজ হচ্ছে যেহেতু পেরেক টেরেক পড়ে আছে। আর আমি জানি বাস যাচ্ছে, একটা লেন খোলা আছে, ওখানে ঢুকবো বাঁ দিকেরটাই গেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার আমি খেয়ালও করিনি হয়তো পেরেকের উপরে। কিন্তু এটা দিয়ে যাতায়াত করি, আচ্ছা ওটা দিয়ে যাতায়াত, বালি গাড়ি আছে। হ্যাঁ হ্যাঁ, বালি গাড়ি আছে, ওদিক দিয়ে যাতায়াত। ওই কাকুই এনাকে ফোন করে আমার জন্য হাই রোডে এগিয়ে আসতে বললেন, এবং তিনি আমাকে সঙ্গে করে নিয়ে গেলেন ওনার দোকানে। যদিও উনিও দোকান বন্ধ করে দুপুরে বাড়ি চলে যাচ্ছিল। জাস্ট আর 1 মিনিট পরে হলেই হয়তো আজ আর আমার এই সাইকেলের লিকটা সারানো হতো না। তো ধন্যবাদ জানাই এই দুটি কাকুকেই, যাদের সাহায্য ছাড়া হয়তো আজকে আমার বাড়ি ফেরাটা সত্যিই একটু চাপের হয়ে যেত। কারণ হাইওয়েতে সাইকেলের সংখ্যা তুলনামূলকভাবে অনেকটাই কম। এখান থেকে ফেরিঘাট এখনও 28 কিলোমিটার, তাই খুব চাপ লাগছিল সত্যি বলতে। সাইকেলের লিকটি সারানোর পরে জাস্ট কানে হেডফোনটি লাগিয়েই এখন এসে পৌঁছেছি মহিষাদল। এখন বাজে 3:30। তো 4:10 খেয়ে আর হবে না, এখান থেকে ঘেঁওখালি খেয়াঘাটের দূরত্ব 8 কিলোমিটার, তাই 5:20 খেয়াই পার হব। সেই জন্য ভাবলাম মহিষাদল রাজবাড়ি ঘুরে আসি। पैंतालिस मिनट धरे राजबाड़ी घुरे देखे एखन चले एसेछि गेंवखाली खेयाघाट। उठे पड़ेछि लंचे, गेंवखाली पार हुए चले যাব दादियाड़ा। चले एसेछि निजेर जेलाय, ताई आर कोनो चिंता नेই। आर किछुक्षणের মধ্যেই পৌঁছে যাব শ্যামপুর। আজকের যাত্রাপথের কাহিনী এখানেই শেষ হলো। আর অবশ্যই জানিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো।